আমরা আগের দিন কষে দেখি 19-এর এই 5 পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। তো যারা ভিডিওটা দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখো, এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকে আমরা 6 থেকে অঙ্কগুলি করব। 6-এর দেখার অঙ্কটি কী আছে বলছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তো এটি আমরা করে নেব 6। তো ধরি এককের স্থানীয় অঙ্ক এক্স দশকের স্থানীয় অঙ্ক কত হবে, বলেছি এককের স্থানীয় অঙ্কের 3 গুণ, মানে কত হবে 3x। ঠিক আছে, এবারে আমরা যে সূত্রটি জানি সেটি লিখব। আমরা কি জানি, আমরা জানি 2 অঙ্কের সংখ্যা সমান 10 গুণিত দশকের স্থানীয় অঙ্ক প্লাস এককের স্থানীয় অঙ্ক হয়েছে, এটা আমরা জানি। এবারে কি করবো, দেখো মানগুলো বোঝ করাবো। তাহলে 10 গুণিত দশকের স্থানীয় অঙ্ক কত আছে 3x, আর এককের আছে x, মানে কত আসবে, আসবে হচ্ছে 30x প্লাস x, তাতে 31x হয়েছে। এবারে বলেছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, তাহলে অঙ্ক দুটির স্থান বিনিময় করলে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে তাহলে 2 অঙ্কের সংখ্যাটি হবে কি হবে 10, মানে দশকের অঙ্কের জায়গায় এককের অঙ্ক, এখানে দশকের অঙ্কের জায়গায় এককের অঙ্ক, তাহলে 10 গুণিত এক্স, আর এককের জায়গায় দশকের অঙ্ক 3x, মানে কত আসবে 10x প্লাসে 3x, মানে 13x। এটা হয়েছে, এটা পেলাম, এগুলো পেলাম। এবারে সমীকরণটা গঠন করব শর্তানুসারী। কী কী বলেছে দেখো, ওই দুটো স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা, যে মূল অঙ্কটা পেয়েছি, এই যে মূল অঙ্কটা পেয়েছি 31x, তার থেকে 36 কম এটা পাওয়া যাবে। হয়েছে, তো এইটি আমরা সমাধান করে এবারে x এর মান বার করব। তাহলে 31x মাইনাস 3x, আর এদিকে কত আসবে 36, বা এটা কত হবে, এটা 13 আসবে 13। ঠিক আছে, তাহলে 13, এটা 13, তাহলে এটা কত আসবে, তাহলে আসবে 18x 36, বা এক্স ইকাল টু 36 বাই 18, তাহলে এটা 2 হয়েছে। তাহলে অতএব রাজুর লেখা 2 অঙ্ক অবশিষ্ট সংখ্যাটি হবে, রাজুর লেখা সংখ্যাটি হবে কত হবে, যে মূল সংখ্যাটি কি পেয়েছিলাম, মূল সংখ্যাটা পেয়েছিলাম 31x, সেখানে x এর মানটা বস করবো, তাহলে 31x, তাহলে 31 ইন্টু 2, তাহলে কত আসবে 62, তাহলে রাজুর লেখা সংখ্যাটি কত 62। এবারে 7-এর দেখার অঙ্কটি কী আছে বলছে, দুটি সংখ্যার যোগফল 89, অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। তো এটি আমরা করে নেব 7-এরটা। তাহলে ধরি একটি সংখ্যা এক্স, তাহলে অতএব অপর সংখ্যাটি কত হবে, দেখো
দুটা সংখ্যার যোগফল বলেছে 89, তাহলে একটা সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটা কত হবে? 89 মাইনাস এক্স, এটা এটাই তো হবে, যে দুটা সংখ্যার যোগফল 89 বলেছে, তার মধ্যে যদি তাহলে একটা এক্স ধরি তাহলে অপরটা কত হবে? 89 মাইনাস এক্স। এবার শর্তানুসারে কত হবে? এবারে বলেছে দুটি সংখ্যার অন্তর 15, তাহলে প্রথম সংখ্যাটা এক্স, দ্বিতীয় সংখ্যাটা মাইনাস এক্স, তাহলে তাদের অন্তর মানে বিয়োগফলটা 15। এবার এটাকে সমাধান করব, ঠিক আছে, দিয়ে সংখ্যা দুটা খুঁজব, তাহলে এক্স মাইনাস 89 প্লাস এক্স ইকাল টু 15, বা টু এক্স মাইনাস 89 ইকাল টু 15 হয়েছে, বা টু এক্স ইকাল টু 15 প্লাস 89, তাহলে টু এক্স ইকাল টু কত আসবে? এটা আসবে 104, বা এক্স ইকাল টু কত হবে? 104 ডিভাইড বাই টু, তাহলে হবে 52, তাহলে সংখ্যা দুটি হবে, একটা হচ্ছে 52 আর একটা কত হবে? 89 মাইনাস 52। এবারে নয় আটের অঙ্কটা কী আছে? বলছি 830 এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা চার বেশি হয়। তাহলে আটের দাগ, তাহলে ধরি প্রথম অংশ এক্স, তাহলে অপর অংশ কত হবে? দেখো 830 দুভাবে ভাগ করছে, তাহলে কত হবে? 830 মাইনাস এক্স আর একটা অংশ হবে, হয়েছে, এটা বেরালো। এবারে দেখো কি বলেছে, শর্তানুসারে কি বলেছে? বলেছে 830 এমন দুটি অংশে ভাগ করি, দেখো একটি অংশের 30% মানে প্রথমটি যেটি তার 30% করবো, আর দ্বিতীয়টি যেটি তার 40% করবো, তা এই এইটি অপেক্ষা চার বেশি, তো এটি আমরা করব। দেখো কেমন করে, তাহলে প্রথম অংশের 30% মানে এক্স ইন্টু 30/100, 30% মানে তো 30/100, তাহলে এবার ইকুয়াল টু দ্বিতীয় অংশের কত পার্সেন্ট বলেছে? 40%, তাহলে দ্বিতীয় অংশ কত আছে? 830 মাইনাস এক্স, তার 40% মানে 40/100, অপেক্ষা কত বেশি? অপেক্ষা চার বেশি, তো এটা হয়ে গেল। বুঝতে পারলে কেমন করে সাজালাম? এবার সমাধান করে এক্সের মানটা বার করব, তাহলে এখানে দেখো কাটাকাটি করলে কত আসবে? এখানে আসবে 3x/10, আর এখানে কত আসবে? ফোর 830x/10 প্লাস 4, হয়েছে। এবারে কী করবো, 3x/10 এটা মাইনাস, এটাকে এ পাশে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস আসবে 830 মাইনাস এক্স ডিভাইড বাই 10 ইকাল টু 4, হয়েছে। তো এবারে কী করবো দেখো, তাহলে এদের লসাগু হবে 10, তাহলে 3x মাইনাস, আচ্ছা এখানে ব্র্যাকেটটা খুললে এটার সঙ্গে এটার গুণ হবে কত আসবে? তাহলে 0 4 3 12 2 1, আর 4 8 32 33, হয়েছে, আর মাইনাস মাইনাসে প্লাস 4x ইকাল টু 4, হয়েছে, বা তাহলে এই 10 এবার এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে 7x মাইনাস 33 20 40, হয়েছে, 7x ইকাল টু 40 প্লাস, তাহলে বা যোগ করবো কত হবে? তাহলে হবে 0633, বা এক্স ইকাল টু 3360/7, আচ্ছা এটা দেখি কাটাকাটি করলে কত আসে, তাহলে 7 4 7 28 29 30 31 32 33, আর 7 8 56 0, এটা আচ্ছা তাহলে একটা অংশ বেরালো, তাহলে তাহলে 830
दुटी भाग हलो एक चारशो आशी और एक कत 830 माइनस 480 তাহলে তাহলে 0 আর এটা 9 10 11 12 13 5 এটা তাহলে এই দুটো এটা হচ্ছে অ্যানসার। পরের দেখার অঙ্কটা কি আছে বলছে 56 কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশে 3 গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা 48 বেশি হয়। ঠিক আছে, তো এটি আমরা করব 9। তাহলে ধরি প্রথম অংশ x এবং তাহলে দ্বিতীয় অংশ কত হবে 56 মাইনাস x এটা। ঠিক আছে, এবারে দেখো যেরকম বলেছে শর্তানুসারে দিয়ে করি, শর্তানুসারে শর্তানুসারে কি বলেছে বলেছে প্রথম অংশের 3 গুণ, তাহলে প্রথম অংশ প্রথম অংশের 3 গুণ প্রথম অংশের 3 গুণ তাহলে প্রথম অংশের 3 গুণ সমান দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ, তাহলে এক তৃতীয়াংশ অপেক্ষা 48 বেশি এটা। তো এটিকে এবারে সমাধান করব, বা 3x 56 মাইনাস এক্স বাই 3 48, বা 3x মাইনাস 56 মাইনাস এক্স বাই 3 48, বা 9x 56 প্লাস এক্স 48 হয়েছে, বা কত হবে 10x মাইনাস 56 আর এটার পাশে গুণ করব তাহলে কত আসবে 3 আষ্টে 24 এর 4 2 আর 4 3 12 14, বা 10x ইকাল টু 144 প্লাস 56 কত আসবে তাহলে 6 4 10 এর 0 হাতে 1 5 1 6 0 তাহলে 200, বা x ইকাল টু কত হবে 200 বাই 110 তাহলে কত হবে এখানে কত হবে 2 20, তাহলে 20 আসবে। 56 এর দুটি ভাগ হবে একটা কত হবে 20, অপরটা কত হবে 56 মাইনাস 20 মানে কত হবে 20 আর এটা কত হবে 6 আর 36 হয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দশেরটা কি বলেছে, একটি দণ্ডের একের পাঁচ অংশ কাদায় তিনের পাঁচ অংশ জলে অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করি। তো চলো করা যাক, ধরি দণ্ডটির দৈর্ঘ্য এক্স হয়েছে, এবারে শর্তানুসারে দেখো কেমন কেমন যেরকম যেরকম বলেছে সেরকম সেরকম করবো। দেখো টোটাল দণ্ডটা হচ্ছে এক্স, ঠিক আছে, তার থেকে এক বাই তি এক বাই পাঁচ অংশ কাদাই, তাহলে তাহলে কত ভাগের মধ্যে, তাহলে এখানে এক বাই পাঁচ অংশ কাদাই কতর মধ্যে এক্সের মধ্যে, মানে এক্স দৈর্ঘ্যের মধ্যে এক বাই পাঁচ অংশ কাদায় আছে, আচ্ছা প্লাস আচ্ছা 3 বাই পাঁচ অংশ জলে, তাহলে 3 বাই পাঁচ অংশ জলে কতটার মধ্যে এই এক্স দৈর্ঘ্যের থেকে এটা, তাহলে এটা সমান তাহলে আমার কত হবে এটা সমান হবে কতটা অবশিষ্ট আছে 5 মিটার, তাহলে 5 তাহলে আসবে এক্স মাইনাস 5 এক্স প্লাস 3x ইকাল টু 5, এক্স মাইনাস 4x বাই 5 বা 5x 4x বাই 5 ইকাল টু 5, বা তাহলে কত আসবে উপরে এক্স ইকাল টু 25, তাহলে অতএব দণ্ডটির দৈর্ঘ্য
25 মিটার, হয়েছে।